আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মানুষের প্রবাসী বাংলাদেশি ভাইরা, সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার 2022। প্রিয় মানুষের প্রবাসী বাংলাদেশি ভাইরা, খুব দুঃখের সাথে জানাচ্ছি যে গত রাত্রে থেকেই শুরু হয়ে গেছে মালয়েশিয়ার বিভিন্ন স্থানে বড় আকারের অপারেশন। গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে গতকালই ছিল লাস্ট ডেট রেজিস্ট্রেশনের, রিক্যালিব্রেসি প্রোগ্রামের লাস্ট ডেট ছিল গতকালকে রেজিস্ট্রেশনের। তো এর আগেই মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্রমন্ত্রী দাতুশ্রী হামজা জাইনুদ্দিন অলরেডি বলে দিয়েছিলেন যে যারা এই প্রোগ্রামের আওতায় আসবে না তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া হবে। তাদের জন্য দুইটি অপশন আছে, একটি অপশন দেশে চলে যাওয়া আর একটি অপশন এখানে বৈধ হওয়ার, যে দুইটি অপশন দিয়েছিল। কিন্তু এখানে বৈধ হওয়ার যেই প্রক্রিয়াগুলো, প্রথম ধাপ রেজিস্ট্রেশন করা, রেজিস্ট্রেশন করার সময় ছিল 31 ডিসেম্বর 2021, গত রাত্রেই এটার সময় শেষ হয়ে গেছে। এবং তার ঘোষণা অনুযায়ী যেটা ছিল যে মালয়েশিয়াতে অবৈধদের বিরুদ্ধে, অবৈধদের ধরার জন্য কঠিন থেকে কঠিন আকার পদক্ষেপ নেবে মালয়েশিয়ান সরকার, যেমনটি বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঠিক তেমনটি গতকাল থেকে এবং আজকেও, আজকে বিভিন্ন জায়গায়, সকাল থেকে এ পর্যন্ত বিভিন্ন জায়গায়, কোয়ালালামপুরের কোতরায়া থেকে শুরু করে আরও কয়েকটি জায়গা অপারেসি দিয়েছে। সেখান থেকে যাদের কোনো ডকুমেন্টস নাই, যাদের কোনো ভ্যালিড ডকুমেন্টস নাই, রিক্যালিব্রেসি প্রোগ্রামেরও কোনো ডকুমেন্টস নাই, তাদের কিন্তু আটক করেছে। সেজন্য কোয়ালালামপুর এবং স্লাঙ্গরের, স্লাঙ্গর স্টেটের বিভিন্ন স্থানেও কিন্তু অপারেসি হচ্ছে, এবং কি অন্যান্য স্টেট যেগুলো আছে সেগুলোতেও ছোট ছোট আকারে অপারেসি হয়েছে আজকে। কিন্তু তাদের যে স্টেটমেন্ট ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে যে কথা বলেছে যে এই অপারেসিতে শুধুমাত্র তাদেরকে ধরা হবে যাদের কোনো ডকুমেন্টস নাই, রিক্যালিব্রেসির প্রোগ্রামেরও ডকুমেন্টস নাই। আজকে কিন্তু বিভিন্ন জায়গায় যে অপারেসি দিয়েছে সে অপারেসিতে রিক্যালিব্রেসির যদি কোনো ডকুমেন্টস থাকে নিবন্ধনের, রেজিস্ট্রেশনের, তাদেরকে কিন্তু ছেড়ে দিচ্ছে। সেজন্য যাদের কোনো ডকুমেন্টস নাই, যারা এরকম বৈধ হওয়ার আওতায় আসে নাই, অথবা দেশে যাওয়ার জন্য এখনো এয়ার টিকিট কাটে নাই, অথবা এখনো তারা ফিঙ্গারপ্রিন্ট করে নাই, অ্যাপয়েন্টমেন্ট নাই, তাদেরকে কিন্তু ধরছে। মালয়েশিয়ান সরকার অলরেডি ঘোষণা দিয়েছেন যে অবৈধদের মালয়েশিয়াদের রাখা যাবে না, হয়তো তাদের বৈধতা দেবে অথবা তাদের দেশে পাঠাবে, প্রয়োজনে আবার নিয়ে আসবে নতুন লোক। সেজন্য প্রিয় মানুষের পাশে বাংলাদেশ ভাইরা, হয়তো বিভিন্ন কারণে আপনারা অনেকে আছেন যে নিবন্ধন করতে পারেন নাই পাসপোর্ট দেরিতে পাওয়ার কারণে, বা বিভিন্ন কারণে আপনারা করতে পারেন নাই, তাদেরকে বলবো যে আপনারা সাবধানে থাকতে হবে, সাবধানে থাকতে হবে। এবং যারা অবৈধ থেকে বৈধ হওয়ার সুযোগ পান নাই তাদেরকে সরকারের সুযোগ দিয়েছে 30 জুন পর্যন্ত, 30 জুনের মধ্যে দেশে যাওয়া যাবে, 500 রিংগিত জরিমানা মাধ্যমে দেশে যাওয়ার সুযোগ আছে। সেজন্য আপনাদেরকে বলবো যারা বৈধতার আওতায় আসতে পারে নাই, তারা দেশে যেতে চান, তারা 30 জনের মধ্যে যেতে পারবেন। কিন্তু এর মধ্যে যদি ধরা খান তাহলে কিন্তু জেল খাটতে হবে অনেক দিন, সরকারের ঘোষণা অনুযায়ী অনেক দিন জেল খাটতে হবে এবং জরিমানাও হবে বড় আকারের। সেজন্য উচিত হবে দেশে চলে আসা, আর না হলে সাবধানে থাকতে হবে, খুবই সাবধানে থাকতে হবে যাতে কোনো অপারেসিতে আপনি ধরা না পড়েন। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশ ভাইরা, আজ শুধু এই আপডেটটা দেওয়ার জন্য আপনাদের মাঝে হাজির হয়েছিলাম। আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আমাদের সংবাদটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন, যাতে তারাও আজকের এই আপডেটটাও জানতে পারে। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে আগামীকালকে নতুন কোনো আপডেট সংবাদ নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।